কিছুদিন আগে অপর পক্ষ থেকে এফ সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল, ওপো F19। তো বর্তমানে তারা তার একটি আপডেট ভার্সন নিয়ে আসতে চলেছে, ওপো F19S। হাই গাইস, ওয়েলকাম টু পিএমডিটি ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ওপো F19S এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও থাকছে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জেনে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনে থাকছে প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক হলে ফোনটি দেখতে অনেক প্রিমিয়াম হবে, কারণ ওপোর ফোনগুলো দেখতে অনেক সুন্দর হয়। এছাড়া ফোনের সামনে থাকছে 5 হোল ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গোল্ড। আর ফোনটির ওয়েট থাকছে 175 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 409 PPI। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিনটি বডি রেশিও থাকছে 84.4%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। আর সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকছে 800 নিটস। এই ফোনের পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে, এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, যা 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 কালারওয়েস 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাডিনো 610। আর ফোনটি 8 GB RAM ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6 GB 128 GB। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরার দিকে কথা বলতে গেলে, এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 MP মাইক্রো সেন্সর লেন্স এবং 2 MP ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 MP সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, কিন্তু এর সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 33W এর একটি ফাস্ট চার্জার। আর এই 33W এর ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 62 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি, আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস হতে পারে 22-23 হাজার টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।